أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে মুসলিম করেছেন, যিনি আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, যিনি আমাদেরকে মেহরবানি করে রমাদানুল করিমে পৌঁছিয়ে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত প্রশংসা ও শুকরিয়া। সালাত ও সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরামের প্রতি, কিয়ামত পর্যন্ত যারা ইমান, ইহসান ও ইখলাসের সাথে তাদের অনুসারী হবেন, সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল করিমে উপনীত করেছেন। সিয়াম অবস্থায় আমরা আজকে জুমার সালাত আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হয়েছি। এই সিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল।
এই সিয়ামের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। এই সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাম ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহ, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহ, তার অতীতের সমস্ত গুনাহাতা মাফ করে দেওয়া হবে। এই সিয়ামের উদ্দেশ্য হলো তাকওয়া অবলম্বন করা, আল্লাহ ভীতি অর্জন করা। আমরা দেখতে পাই যেই খাবার আমাদের জন্য হালাল, যেই পানীয় আমাদের জন্য হালাল, যেই বৈধ স্ত্রী বুক করা আমাদের জন্য হালাল ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব এই সিয়ামের মাসে হারাম করে দিয়েছেন। হারাম করে দিয়ে পরীক্ষা করতে চান যে কে আল্লাহর আদেশ মানে, কে আল্লাহর নিষেধ মানিয়া চলে। যারা আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলিবে তারাই সফল কাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের দিনে যা হারাম করেছেন এছাড়াও অনেক জিনিস হারাম করে রেখেছেন স্থায়ীভাবে। সিয়ামের মাসে, রমাদান মাসে তো কয়েকটি জিনিস হারাম করেছেন, হালাল জিনিসকে হারাম করেছেন অস্থায়ীভাবে, শুভেচ্ছা দিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেক জিনিস রয়েছে যা হারাম করে রেখেছেন স্থায়ীভাবে, যেমন সুদ, ঘুষ, মদ, জিনা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এইরকম অনেক পাপ রয়েছে যা হারাম, চিরদিনের জন্য হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এই কথা শিখাইতে চান যে দেখো, আমি যেভাবে তোমার উপর দিনের বেলা রমাদান মাসে পানাহার হারাম করেছি, এইভাবে আমি মদ হারাম করেছি স্থায়ীভাবে, সুদ হারাম করেছি স্থায়ীভাবে, ঘুষ হারাম করেছি স্থায়ীভাবে, মিথ্যা বলা হারাম করেছি স্থায়ীভাবে। তুমি শুধু সিয়াম পালন করবে, পানাহার বর্জন করবে, আর আমার ওই সমস্ত হারাম থেকে বাঁচবে না যা চিরদিনের জন্য হারাম, তাহলে তুমি তাকওয়া অবলম্বন করতে পারবে না, মুত্তাকি হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাউলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আই ইয়াদা ত্বামাহু ওয়া শারাবাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বর্জন করল না, অন্যায় অনাচার বর্জন করল না, ফালাইসা লিল্লাহি হাজাহ আই ইয়াদা ত্বামাহু ওয়া শারাবাহু, আল্লাহর কোনো প্রয়োজন নেই যে বান্দা পানাহার বর্জন করবে। শুধু পানাহার বর্জন করলাম আমরা, কিন্তু মিথ্যা কথা বর্জন করলাম না, অন্যায় অনাচার যা হারাম এসব বর্জন করলাম না। আল্লাহ রাসূল বলেন, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো হাজত নেই, কোনো প্রয়োজন নেই যে তুমি পানাহার বন্ধ করবে। তুমি আল্লাহর হারাম বর্জন করতে পারোনি, তাহলে পানাহার বর্জন করলে তোমার সিয়াম শুধু হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে সিয়াম তো শুধু এই নয় যে পানাহার বর্জন করবে, বরং ইন্নামাস সিয়াম মিনাল লাগওয়ি ওয়ার রাফাস, সিয়াম হলো লাঘু অনর্থক কাজ কারবার কথাবার্তা এবং অশ্লীলতা থেকে বেঁচে থাকবে, দূরে থাকবে, এর নাম সিয়াম। তো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় হারামকে বর্জন করতে পারি যেভাবে আমরা পানাহার বর্জন করেছি, তাহলেই আমরা মুত্তাকি হতে পারবো, আমাদের সিয়াম সাধনা সফল হবে, সার্থক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়া মানে কি? তাকওয়া ওয়াও কাফ ইয়া ওয়াকা শব্দ থেকে উৎপত্তি, এর অর্থ হলো বেঁচে থাকা, আত্মরক্ষা করা, বিরত থাকা, সংরক্ষিত থাকা। তাকওয়া হলো আল্লাহর আদেশ মানিয়া চলা,
যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা। আদেশ নিষেধ মানার মাধ্যমে আল্লাহর শাস্তি, জাহান্নাম থেকে বাঁচার যে ডাল, সেই ডালের নাম হলো তাকওয়া। বলেন তো, এই তাকওয়া জাহান্নাম থেকে বাঁচার যে ডাল, ওই ডালের প্রয়োজন আছে কিনা আমাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পুরস্কারও রেখেছেন, আবার শাস্তিরও ব্যবস্থা করে রেখেছেন। ওই শাস্তি থেকে বাঁচা আমাদের জন্য বেশি জরুরি। এই শাস্তি থেকে বাঁচার মাধ্যম, ডাল হলো তাকওয়া। এই তাকওয়া অবলম্বন করা ছাড়া আমাদের বিকল্প কোনো ব্যবস্থা নেই। এই তাকওয়া আমাদের উন্নতির চাবিকাঠি, দুনিয়া এবং আখেরাতের সফলতার ঠিকানা হলো তাকওয়া। এই তাকওয়া বর্জন করিয়া, আল্লাহর আদেশ নিষেধ না মানিয়া, বেপরোয়া জীবনযাপন করিয়া, আপনি কখনো, আমি কখনো আল্লাহর শাস্তি থেকে রেহাই পেতে পারি না। আল্লাহর শাস্তি থেকে রেহাই পেতে হলে তাকওয়া অবলম্বন করতে হবে। এই তাকওয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণ রেখেছেন। এই তাকওয়ার মধ্যে দুনিয়ার উন্নতি রয়েছে, জাগতিক উন্নতি রয়েছে। আমরা সবাই নিজেকে উন্নত করার জন্য, উচ্চ মর্যাদা লাভের জন্য আমরা বেপরোয়া, আমরা পাগলপারা যে কীভাবে আমি সমাজে, কীভাবে আমি সর্বত্রে উচ্চ মর্যাদা লাভ করতে পারি। কিন্তু উচ্চ মর্যাদা লাভের পদ্ধতি হলো তাকওয়া অবলম্বন করা। এর প্রমাণ সূরা ইউসুফের 90 নম্বর আয়াতে আছে, 91 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাইয়েরা, 10 বিমাতা বৈমাতৃক ভাই তাকে ছোটবেলা কূপে নিক্ষেপ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তিনি এক সময়ে মিশরের খাদ্যমন্ত্রী অথবা অর্থমন্ত্রীর পদ লাভ করেছিলেন। তখন অনেক দিন পরে ওনার ভাইয়েরা দুর্ভিক্ষের কবলে পড়ে কেনান থেকে মিশরে গিয়েছিল খাদ্য আনার জন্য, রিলিফ আনার জন্য। তখন মস্তলে বসা ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তিনি তার 10 ভাইকে দেখেই চিনে ফেললেন, কিন্তু তারা ওনাকে চিনতে পারল না। তারপরে অনেক লম্বা কথা, এইসব বলা যাবে না সংক্ষিপ্ত সময়ে। এক পর্যায়ে তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমরা কি, তোমাদের কি মনে আছে তোমরা যখন জাহিল ছিলে তখন ইউসুফের সঙ্গে কী ব্যবহার করেছিলে? তখনই তারা বুঝে ফেললো যে আরে ইউসুফ তো মনে হয় উনিই হবেন। তারা বলল কালু আন্নাক লাআনতা ইউসুফ ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি। তারা বলল আপনিই তো ইউসুফ, হয়তো নিশ্চিতভাবে বলতেছে, একদিকে আপনিই নিশ্চয় হয়তো ইউসুফ, হয়তো আবার সন্দেহসূচক শব্দ লাগাইছে, কারণ তারা নিশ্চিতভাবে জানে না যে উনি এখানের অর্থমন্ত্রী হবেন কীভাবে। উনি তো গুলামি করার কথা, যেহেতু আমরা ওনাকে বিক্রি করে দিয়েছিলাম মিশরে, ক্রীতদাস হিসাবে থাকার কথা, মিনিস্টার হওয়ার কোনো কথা না। এই জন্য তারা একদিকে সন্দেহ করে, আরেকদিকে আবার বলে ইন্নাকা, নিশ্চয় আপনি ইউসুফ। তিনি বললেন আনা ইউসুফু ওয়া হাযা আখি, হ্যাঁ আমি ইউসুফ, আর এই যে আমার ভাই বিনিয়ামিন। প্রশ্ন এসে গেল একটা আভ্যন্তরীণভাবে, যে আপনি মিশরের অর্থমন্ত্রী হইলেন কীভাবে, আপনার তো এখানে গোলামি করার কথা ছিল। তিনি জবাব দিলেন কাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদের উপর মেহরবানি করেছেন। কাদ মান্নাল্লাহু আলাইনা, কার উপর আল্লাহ তাআলা মেহরবানি করেন? বলেন ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। ইন্নাহু মাইয়াত্তাকি, নিশ্চয় যে তাকওয়া অবলম্বন করে, ওয়া ইয়াসবির, আর ধৈর্য ধারণ করে। ইউসুফ আলাইহিস সালাম বুঝাইলেন যে আমি যে এই পর্যায়ে পৌঁছেছি এটা আল্লাহর অনুগ্রহ, আর আল্লাহ তাআলা আমার উপর কেন অনুগ্রহ করেছেন? ইন্নাহু মাইয়াত্তাকি, নিশ্চয় যে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীতিকে আঁকড়ে ধরে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, নিষিদ্ধ বিষয় থেকে বাঁচিয়া চলে। ফা ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, তাহলে আল্লাহ তাআলা
সৎকর্ম পরায়ণশীলদের কর্মকে বিনষ্ট করেন না। এই তাকওয়া এবং সবরের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। যদি আমরা তাকওয়া অবলম্বন করি, আল্লাহর হুকুম মেনে চলি, আল্লাহর নিষেধ থেকে বাঁচিয়া থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে উঠাইবেন যেভাবে ইউসুফ আলাইহিসসালামকে উঠাইয়াছিলেন। এই তাকওয়া এত মূল্যবান জিনিস, এই তাকওয়ার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে এমন এলিম দান করবেন, এমন এক জ্ঞান দান করবেন, এমন এক যোগ্যতা দান করবেন যে আমরা এর দ্বারা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জ্ঞান লাভ করতে পারব। আমরা অনেকেই বলি যে হুজুরদের মধ্যে এত দলাদলি, আমরা কোন দলে যাব, কোনটি সঠিক কোনটি বেঠিক বুঝবো কিভাবে, এটা সবার প্রশ্ন। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বুঝার কি করলে বুঝতে পারবেন হক এবং বাতিল বলেছেন কোরআনে, সূরা আনফালের 29 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফযলিল আযীম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, হে ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ ভীতি যদি অর্জন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ তোমাদের জন্য ফুরকান দান করবেন। ফুরকান মানে পার্থক্য করার জ্ঞান দান করবেন, ওই এলিম, ওই হিদায়ত দান করবেন, যেই এলিম, যেই হিদায়ত দ্বারা, যেই দূরদর্শিতার দ্বারা আপনি হক এবং বাতিলের পার্থক্য করতে পারবেন, কোনটি হক কোনটি বাতিল, কোনটি হেদায়ত কোনটি গুমরাহি আপনি পার্থক্য করতে পারবেন, সেই জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আপনি যদি আল্লাহকে মেনে চলেন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন, তাহলে আল্লাহ তাআলা ওই জ্ঞান দান করবেন যেই জ্ঞান দ্বারা আপনি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবেন। একজন লোক আপনার কাছে আসলে কথা বললেই আপনি বুঝতে পারবেন এই আপনার শত্রু না বন্ধু, সে আপনার উপকার করতে এসেছে না ক্ষতি করতে এসেছে, কে সে মিথ্যা কথা বলতে এসেছে না সত্য কথা বলতে এসেছে, তার মুখের ভাব ভঙ্গি দেখেই আপনি বুঝতে পারবেন। সেই জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন যখন আপনি আল্লাহকে ভয় করে চলবেন। আল্লাহ তাআলা বলেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ তোমাদের মধ্যে ফুরকান দান করবেন। আর কি করবেন? ওয়া ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের সাইয়্যাত ছোটোখাটো গুনাকে মাফ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, আরো মাফ করে দিবেন, মানে কি? এর তাফসীরে মুফাসসিরিন কেরাম লেখেন, এক জায়গায় বলছেন ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সাইয়্যাত মাফ করে দিবেন, আবার বলেন ওয়া ইয়াগফির লাকুম, মাফ করে দিবেন, মানে কি? দুইবার। এর প্রথম অর্থ হইল তোমাদের সগিরা গুনাহ আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দিবেন, আর যদি তোমরা তওবা করে নাও, তোমাদের কবিরা গুনাহও মাফ করে দেওয়া হবে। এজন্য আমরা তাকওয়া অবলম্বন করব যেন আল্লাহ তাআলা আমাদের সগিরা গুনাহ মাফ করে দেন। আমরা তওবা ইস্তেগফার করব এই রমাদান মাসে বেশি বেশি করে, যেন আমাদের অতীতের কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই তাকওয়ার দ্বারা আমরা অনেক কল্যাণ লাভ করতে পারি। আমরা দেখি যে আমরা অনেক সময় অনেক ঘাটের মধ্যে আটকে যাই, যেই এই ঘাট থেকে উদ্ধার পাইতেছি না, রক্ষা পাইতেছি না, সকলের কাজ হয়ে গেছে কিন্তু আমার কাজটা হয় না। তখন আমরা কি করি? খতম পড়াই, হ্যাঁ খতম পড়াই, যে আমার তো বিপদ সারে না, মুক্তি হয় না, খতমে কত রকমের খতম আছে এইসব বলিয়া লাভ নাই। আল্লাহ তাআলা খতম পড়াইবার কথা বলছেন না, কি বলছেন দেখেন, বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধারের জন্য। সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তাকে বের হওয়ার পথ দেখাই দিবেন। মাখরাজ, আপনি আরব দেশে দেখবেন যে দিকের বের হওয়ার রাস্তা, সেখানে লেখা থাকে মাখরাজ, মানে এটা বের হওয়ার রাস্তা। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে চলবে, তাকওয়া অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে বের হওয়ার পথ বের করে দিবেন, বের হওয়ার পথ দেখাই দিবেন। খতম পড়াইতে হবে না অন্যের দ্বারা,
আপনি যদি আল্লাহকে ভয় করে চলেন, আল্লাহ তাআলা আপনার বিপদের ঘাটে যেখানে আপনি পথ পান না, দেখেন কোনো রাস্তা নেই, সেখানে রাস্তা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কি আমরা পেরেশানি করি সব কিছু, নামাজের খবর নেই, রোজা রাখি না অনেকে, যে আমার অনেক কাজ আছে, রিজিকের কারণে নামাজের ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই, এই অনেক কিছু আমরা করি রিজিকের কারণে, আমরা বলি পেটের পাগল, বলি পেটের কারণে এইগুলা করি, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তাকে বের হওয়ার রাস্তা দেখাই দিবেন, আর কি করবেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন যেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে করেনি। আমরা চাই জবরদস্তি রিজিক হাসিল করার জন্য হালালে হারামে সুদে গুষে কের হালাল কের হারাম ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, পেটের কারণে বলি বলি যে বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আপনার পেটের সমস্যার সমাধান তাকওয়ার মধ্যে রয়েছে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবেন হাইসু লা ইয়াহতাসিব, সে হিসাবও করতে পারেনি, কল্পনাও করতে পারেনি, কল্পনাতীত উৎস থেকে তাকে রিজিক পৌঁছাইবেন আল্লাহ তাআলা। তারপরে সূরা তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করে চলবে, তাকওয়া অবলম্বন করবে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ তাআলা তার কাজকর্ম সহজ করে দিবেন। আমরা অনেক সময় দেখি আমাদের কাজকর্ম কঠিন হয়ে গেছে, কঠিন কঠিন সবথেকে যেন কঠিন লাগে, সহজ না, এই সহজ হবে আপনি তাকওয়া অবলম্বন করুন, আল্লাহর আদেশ নিষেধ মানিয়ে চলুন, আল্লাহ তাআলা আপনার যাবতীয় কাজকর্ম আশয় বিষয় সব কিছু সহজ করে দিবেন। আল্লাহ তাআলা সূরা তালাকের 4 নম্বর আয়াতে বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার সমস্ত কাজকর্ম সহজ করে দিবেন। সূরা তালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহকে ভয় করে চলবে, ইউকাফফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার সাইয়্যাতকে গুনাহ খাতাকে মাফ করে দিবেন। আমরা কি চাই না যে আমাদের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করুন? যদি আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দেন তাহলে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব। জাহান্নামে যাওয়ার কারণ একটাই, গুনাহ পাপ, আর ওই পাপ যদি আল্লাহ তাআলা মাফ করে দেন আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব, আর যদি আল্লাহ আমাদেরকে রহম করেন আমরা জান্নাতে যেতে পারব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, আর কি করবেন, ওয়া ইউযিম লাহু আজরা, আর আমাদের আজর আমরা যে নেক আমল করি এই নেক আমলের প্রতিদান বাড়াই দিবেন। আমরা এখানে অনেক মানুষ এসেছি সালাত আদায়ের জন্য, আমরা সবাই সমান সওয়াব পাবো না, বরং তাকওয়া অনুপাতে সওয়াব পাবো। যার তাকওয়া বেশি তার সওয়াবের পরিমাণ বেশি, যার তাকওয়ার পরিমাণ কম তার সওয়াবের পরিমাণ হবে কম। মনে করুন একজন সাধারণ মানুষ, আমি এক জায়গায় গিয়ে একটা কথা রাখলাম, আমার কথার মূল্য একরকমের, আরেকজন বড় লোক জনপ্রতিনিধি একটা কথা রাখলেন এক জায়গায়, তার কথার মূল্য একরকম, ঠিক না বেঠিক? সব মানুষ এক সমান না, সব মানুষের মর্যাদা এক সমান না, সব মানুষের কথার মূল্য এক সমান না। এইভাবে পার্থক্য কি? তাকওয়া। তাকওয়ার কারণে আপনার আমলের মর্যাদা বাড়ি যাবে, আর তাকওয়ার কারণে আপনার আমলের মর্যাদা কমে যাবে যদি তাকওয়া কম হয়। এই তাকওয়াই মূলত শ্রেষ্ঠত্বের মানদণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ। আল্লাহ তাআলা বলেন হে মানুষ, মানুষ সকল,
মুসলমান না, মুমিন না। আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি সৃষ্টি করেছি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে, আদম এবং হাওয়া থেকে। ওয়া জাআলনাকুম শুউবাম ওয়া কাবাইল, এবং আমি তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন জাতিতে। এখন কোন জাতি শ্রেষ্ঠ? আমেরিকান জাতি শ্রেষ্ঠ, না ইংল্যান্ডের জাতি শ্রেষ্ঠ, নাকি আরব জাতি শ্রেষ্ঠ, নাকি বাঙালি শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই আল্লাহর নিকট বেশি সম্মানী যে বেশি পরহেজগার, বেশি তাকওয়া অবলম্বনকারী। তাকওয়ার ভিত্তি, তাকওয়া হলো শ্রেষ্ঠত্বের মানদণ্ড। কোনো জাতীয়তা শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়। আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, যে জায়গায় বসবাস করুন না কেন, আপনি দামি, সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সম্মানী, আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ বিরু, মুত্তাকি, পরহেজগার। এই জন্য আমরা তাকওয়া অবলম্বন করব। এই তাকওয়া হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মানদণ্ড। টাকা পয়সা মানদণ্ড নয়, কারো ডিগ্রি মানদণ্ড নয়, কারো জাতীয়তা মানদণ্ড নয়, বরং তাকওয়া হলো শ্রেষ্ঠত্বের মানদণ্ড। এই তাকওয়া যদি হয়, আপনার আমলের মর্যাদাও আল্লাহ তাআলা বাড়াই দিবেন, আমলের মর্যাদাও আল্লাহ তাআলা বাড়াই দিবেন। যেমন আল্লাহ তাআলা সূরায়ে তালাকের 5 নম্বর আয়াতে বলেন, ওয়ায়ুযিম লাহু আজরা, তাদের আজর আল্লাহ তাআলা বাড়াই দিবেন। ইয়াসিন, আপনারা অনেকের মুখস্থ আছে, সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তুনযিরু মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ তাআলা বলেন, ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব, যে ব্যক্তি রহমানকে ভয় করে, খাশিয়ার রহমান, রহমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, বিল গায়বি, অনুপস্থিতিতে, মানুষের অনুপস্থিতিতে, একা একা নিরিবিলি জনসমক্ষে আমরা সবাই পরহেজগার, আল্লাহ বিরু। যদি 1 লক্ষ টাকার বান্ডিল এখানে পড়ে, সবাই বলে সর্বনাশ, সর্বনাশ, খারাপ টাকা, ইয়াম সাহেবের হাতে দাও যেন সব এটার আসল মালিক খুঁজে বের করা যায়। কিন্তু যদি নির্জনে নিরিবিলি কোনো 1 লক্ষ টাকার বান্ডিল পাওয়া যায়, পরে আর এটা খুঁজে পাওয়া যায় না, খেজে নেই, নিরিবিলি হইলে এটা আর পাওয়া যায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলতেছেন, ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব, গায়বি অবস্থায় নিরিবিলি একা একা নির্জনে যে আল্লাহকে, রহমানকে ভয় করে, তার খবর কি? ফাবাশশিরহু, তাকে সুসংবাদ দেও, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, রব রহমানের পক্ষ থেকে তার জন্য আছে ক্ষমা, আর আছে আজরুন কারীম, সম্মানজনক পুরস্কার। যদি আমরা গায়বী অবস্থায় আল্লাহকে ভয় করতে পারি, আমাদের জন্য আছে ক্ষমার সুসংবাদ, আছে আজরুন কারীম, সম্মানজনক পুরস্কারের সুসংবাদ। আমরা প্রকাশ্য গোপনে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলব। সূরা মুলুকের 12 নম্বর আয়াতেও এই কথা রয়েছে, সেখানে আছে, ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয় যারা তাদের রবকে ভয় করে গায়বী অবস্থায়, অদৃশ্য গোপনীয় অবস্থায়, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আছে মাগফিরাত আর আজরুন কাবীর, বড় রকমের পুরস্কার। সূরা ইয়াসিনে বলেছেন আজরুন করিম, সম্মানজনক পুরস্কার, আর সূরা মুলুকে বলেছেন আজরুন কাবীর, বড় রকমের পুরস্কার আছে। আমরা কি চাই না এসব? কাজেই আমাদেরকে প্রকাশ্য গোপনে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য বড় রকমের পুরস্কার রাখবেন, পুরস্কার দান করবেন। সাহাবায়ে কেরামের আজর পুরস্কার সবচেয়ে বেশি, কেন? কারণ তারা ছিলেন পরহেজগার, তাকওয়া, পরহেজগার থাকার কারণে তাদের পুরস্কার বেশি। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করিও না, কারণ আমার সাহাবীরা যদি এক চল খাদ্যবস্তু আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে তারা যে সওয়াব পাবেন, তোমরা পাহাড় পরিমাণ খাদ্যবস্তু দান করিয়াও সেই পর্যায়ে সওয়াব পাবে না। কেন পাবে না? আমাদের তাকওয়া কম আর তাদের তাকওয়া বেশি। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুযিম লাহু আজরা, যে আল্লাহকে ভয় করে চলবে তার আজর আল্লাহ তাআলা বাড়াই দিবেন। সাহাবায়ে কেরামের এক চল আমাদের পাহাড় সমান দান করলেও সেটা সমান হবে না।
তাকওয়ার বেশ কমের কারণে। এই জন্য আমরা তাকওয়া অবলম্বন করব। সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ তাআলা তাকওয়াকে লাজিম করেছিলেন। সূরা ফাতাহের 26 নম্বর আয়াতে রয়েছে, ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্ক বিহা ওয়া আহলাহা। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জন্য তাকওয়াকে বাধ্যতামূলক করে দিয়েছিলেন, আর ওয়া কানু আহাক্ক বিহা, আর তারা এর উপযুক্ত ছিলেন এবং হকদার ছিলেন সাহাবায়ে কেরাম। সূরায়ে হুজরাতের মধ্যে এইভাবে আয়াত রয়েছে সাহাবায়ে কেরামের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন সূরায়ে হুজরাতের 3 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা, তারা সাহাবায়ে কেরাম এমন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য নির্বাচিত করে নিয়েছেন, তারা আল্লাহ তাআলার পছন্দসই বান্দা, নবীর সাহাবী হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেছেন, তাকওয়ার জন্য তাদেরকে নির্বাচিত করেছেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে আল্লাহর তরফ থেকে মাগফিরাত আর আজরুন আযীম, বড় রকমের পুরস্কার তাকওয়ার কারণে। তো আমরা তাকওয়া অবলম্বন করব। এই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর ওলি হয়ে যাব। আল্লাহর ওলি হওয়ার ইচ্ছা বাসনা আপনাদের আছে সবার? আল্লাহর ওলি কিভাবে হওয়া যায়? মরলে পরে কবরের উপর পাকা করলে আর সামিয়ানা টাঙ্গাইলে পরে ওলি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিমের সূরা ইউনুসের 62, 63 এবং 64 নম্বর আয়াতে বলেন, ইয়া, আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রাখো, আউলিয়া আল্লাহ যারা, তাদের ভয় ভীতি নাই, তাদের পেরেশানির কোনো কারণ নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহ যারা, ওলি আল্লাহ যারা, তাদের ভয় নাই, ভীতি নাই, পেরেশানি বলতে কিচ্ছু নাই। কে আল্লাহর ওলি? আল্লাহ তাআলা নিজেই সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তারাই আল্লাহর ওলি। বলেন সবাই সুবহানাল্লাহ। আমরা সবাই ঈমানদার কিনা এখানে যারা আছি? তাকওয়া ওলি হওয়ার জন্য শর্ত কয়টি? এখানে 2টি শর্ত আরোপ করেছেন আল্লাহ তাআলা। কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান এনে এবং তাকওয়া অবলম্বন করে। আমরা ঈমানদার, সন্দেহ আছে কেউ? সন্দেহ নাই। আর আমরা ইনশাআল্লাহ মুত্তাকি ও পরহেজগারও, আমরা সাধ্যমতো কম বেশ পরহেজগারি অবলম্বন করেছি। বিশেষ করে এইখানে যে আমরা উপস্থিত আছি, আল্লাহর হুকুম আদায়ের জন্য, ফরজ আদায়ের জন্য, জুমার সালাত আদায়ের জন্য যে আমরা এখানে উপস্থিত আছি, এটাই প্রমাণ করে যে আমরা এই মুহূর্তে মুত্তাকি। আমরা যে আজকে সিয়াম অবস্থায় আছি, এটাই প্রমাণ করে যে আমরা এই মুহূর্তে আমরা মুত্তাকি, আল্লাহকে ভয় করিয়া এই লম্বা দিনের সিয়াম পালন করতেছি। কেন করতেছি? আল্লাহর আদেশ পালন করার জন্য, আল্লাহর নিষেধ থেকে বাঁচার জন্য। আমরা কম বেশ সবাই পরহেজগার, কেউ বেশি হইতে পারে, কেউ কম হইতে পারে, কিন্তু সবাই মুত্তাকি। আর 2টি শর্ত আমাদের মধ্যে, 1টি শর্ত আছে আর 1টি শর্ত কম বেশ আছে, সেই হিসাবে আমরা হয়তো বড় ওলি, হয়তো ছোট ওলি, কিন্তু আল্লাহর ওলি আমরা সবাই। বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমরা আমাদের র্যাঙ্কে আরও উঁচা করার চেষ্টা করব, তাকওয়া অবলম্বন করব, যেন আমরা বড় পর্যায়ের ওলি হতে পারি, আল্লাহকে মেনে চলব, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওলি সম্বন্ধে, বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, যারা আল্লাহর ওলি, ঈমান এবং তাকওয়া অবলম্বনকারী, লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে বুশরা, সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, তাদের দুনিয়ার জীবনেও, ওয়াফিল আখিরা, আখিরাতেও, দুনিয়া এবং আখিরাতে উভয় কুলে তাদের জন্য রয়েছে সুসংবাদ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে কি সুসংবাদ? এই দুনিয়াতে সুসংবাদ হলো, আপনি ঈমানদার, আপনি তাকওয়া অবলম্বনকারী, দেখা যায় আপনার পাড়া প্রতিবেশী গ্রামের মানুষেরা বলে উনি একজন ভালো মানুষ,
উনি একজন পরহেজগার মানুষ। এই যে মানুষে আপনার সুনাম গায়, এটা আল্লাহর তরফ থেকে আপনার জন্য দুনিয়াতে সুসংবাদ, নগদ সুসংবাদ। আরেকটি হলো, আপনি স্বপ্নের মাধ্যমে ভালো স্বপ্ন দেখতেছেন, আল্লাহর তরফ থেকে রহমানি স্বপ্ন দেখতেছেন, আপনি জান্নাতে গেছেন, দেখতেছেন সাহাবায়ে কেরামের সঙ্গে মোলাকাত করছেন, দেখতেছেন আপনি আম্বিয়ায়ে কেরামের সাথে বসে উঠা বসা করতেছেন স্বপ্নে, দেখতেছেন আপনি কাবাগর তোয়াফ করতেছেন। এই যে স্বপ্ন, নেক স্বপ্ন, এটা আপনার জন্য দুনিয়াতে সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুয়ায়ে সালেহা, নেক স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। তো আপনি, আপনাকে আল্লাহ তাআলা ভালো স্বপ্ন দেখাইয়া আপনাকে সুসংবাদ দিবেন আখেরাতের, মানুষের মুখে মুখে আপনাকে সুসংবাদ দিবেন, মানুষ বলবে ভালো, এটাও আপনার জন্য সুসংবাদ। আর আখেরাতে তো সুসংবাদ স্পষ্ট, কোরআনে করিমের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুত্তাকি পরহেজগার হবে, যারা ঈমান আনবে আল্লাহর উপর আর ঈমানের উপর অটল থাকবে, তাকওয়া অবলম্বন করবে, তাদের জন্য সুসংবাদ, তারা যখন মৌতের সময় হবে, আমরা সবাই মারা যাব, মৌতের সময় যখন হবে, নেককার পরহেজগার হলে কি হবে, সে মৌতের সময় দেখবে, তার দৃষ্টিসীমা পর্যন্ত দেখবে শুধু রহমতের ফিরিস্তা আর ফিরিস্তা, রহমতের ফিরিস্তা, সুন্দর চেহারাদারী ফিরিস্তা অবতরণ করবেন তার মৌতের সময়, শুধু রহমতের ফিরিস্তা আর ফিরিস্তা এসে দেখবে। তারা ওইসব ফিরিস্তারা এসে কি বলবেন, কোরআনে করিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله تعالى বলেন, যারা ঈমান আনে, যারা বলে রব্বুনা আল্লাহ, আল্লাহ আমাদের রব, ইন الذين قالوا ربنا الله ثم استقاموا অতঃপর এর উপর ইস্তিকামত রয়েছে, আল্লাহ আমার রব, সেই হিসাবে রবের আদেশ নিষেধ মানিয়া চলেছে, আল্লাহ আমার রব এই কথার উপর যারা অটল রয়েছে, তাদের কি হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফিরিস্তা অবতরণ করবেন। কোন সময় অবতরণ করবেন, তফসিরে লেখে মৌতের সময়, মরণের সময় ফিরিস্তা অবতরণ করবেন, ফিরিস্তারা এসে বলবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু, বলবে হে আল্লাহর বান্দা, ভয় করিও না, খৌফ করিও না, লা তাখাফু, কোনো ভয় নাই, খৌফ নাই তোমার জন্য, তুমি যে মরতেছ, তুমি দুনিয়া ছেড়ে আখেরাতের উদ্দেশ্যে ফাঁড়ি জমাইতেছ, তোমার ভয়ের কোনো কারণ নাই সেখানে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, পেরেশানিও করিও না, ওয়াবশিরু, সুসংবাদ গ্রহণ করো তুমি, বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তখন জান্নাতের ফটো তাকে দেখানো হবে। তো আমরা যদি তাকওয়া অবলম্বন করি, মৌতের কঠিন ঘাটিতে ফিরিস্তা আর ফিরিস্তা, রহমতের ফিরিস্তা, সুন্দর চেহারাদারী ফিরিস্তা আসিয়া আমাদেরকে এই সুসংবাদ দিবেন, ভয় নাই, ভীতি নাই, পেরেশানি নাই, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হইতো। হাদিসে আছে, মানুষ যখন মারা যায় তখন তার কবরে রাখা হয়, তখন যখন মুনকার নাকির সওয়াল করার জন্য আসে, তখন বান্দা ভীত হয়ে যায়, তখনও ফিরিস্তারা আবার অবতরণ করেন, তারা আবার অবতরণ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফিরিস্তারা তাদের কবরে এসে অবতরণ করেন, বলেন লা তাখাফু, ভয় করিও না, ওয়া লা তাহজানু, পেরেশানি করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তো আমরা মুহূর্তের সময় সুসংবাদ শুনতে চাই না, সবাই কবরের এই কঠিন ঘাটিতে সুসংবাদ চাই না, ফিরিস্তারা অবতরণ করবেন, আমাদেরকে সাহায্য করবেন, আমরা কি চাই না? তাহলে কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে, এর কোনো বিকল্প নেই। তারপরে হাশরের ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা, হাশরের মাঠ জান্নাতের মধ্যখানে জাহান্নাম থাকবে, হাশরের মাঠ জান্নাত এর মধ্যখানে থাকবে কি, জাহান্নাম। আল্লাহ তাআলা জাহান্নামের উপর ব্রিজ দিবেন, পুল দিবেন, সিরাত স্থাপন করবেন, সিরাত স্থাপন করিয়া বলবেন যাও জান্নাতে যাও, জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যাও। এই
এই পুল কিরকমের হবে? হাদিসে আছে এই পুল হবে, এই পুল হবে মাসালুল হাদিস সাইফি, দাঁড়ালো তরবারির চেয়ে আরো বেশি দাঁড় হবে, পিচ্ছিল হবে, অতিক্রম করার উপযোগী না, দাঁড়ালো তরবারির চেয়ে আরো দাঁড়, একটা ব্রিজ রাখা হবে, এই ব্রিজ দিয়ে আপনি কিভাবে পার হইবেন, কিভাবে পার হইবেন কঠিন মুহূর্ত? আল্লাহ বলবেন যাও পার হয়ে যাও, জান্নাতে যাও, তোমরা তো জান্নাতে যাওয়ার কথা, যাও জান্নাতে, কিন্তু এই এই জাহান্নাম অতিক্রম করতে হবে। নবী রাসুল কাউকে রেহাই দেওয়া হবে না, সবাইকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন সূরা মরিয়মের 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا তোমাদের প্রত্যেককেই এই জাহান্নামে প্রবেশ করতে হবে। كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। নবী রাসূল সহ সবাইকে এই জাহান্নাম দিয়ে অতিক্রম করতে হবে, কেউ পার পাবেন, কেউ পড়ে যাবেন, ওইখানেও আমাদের তাকওয়া কাজে আসবে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ, এই কঠিন মুহূর্ত, এই সিরাত যার নিচে জাহান্নাম, ওই জাহান্নাম থেকে আমি কাকে নাজাত দিব? আল্লাহ তাআলা বলেন সুম্মা নুনাজ্জি, আমি নাজাত দিব আল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি যারা, তারা তো পার হয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিবেন জাহান্নাম থেকে, এই ভয়ঙ্কর পুল তারা পার হয়ে যাবেন। ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া, আর জালিমরা তো নতজান অবস্থায় সেখানে পড়ে যাবে। এই জাহান্নাম কত গভীর! আবু হুরায়রা বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসাছিলাম, হঠাৎ করে বিকট একটা শব্দ শুনলাম, রাসূলুল্লাহ বললেন তোমরা জানো এটা কিসের শব্দ? আমরা বললাম আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ থেকে 70 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়েছিলেন, আজ 70 বছর পরে গিয়ে জাহান্নামের তলায় গিয়ে ওই পাথর লেগেছে। জাহান্নামের গভীরতা, একটা পাথর ছাড়লে 70 বছর লাগে তার তলায় পৌঁছতে। যদি আমরা এই পুল সিরাত থেকে পড়ে যাই তাকওয়ার অভাবে, তাহলে 70 কমপক্ষে 70 বছরের জন্য জাহান্নামে চলে যাব, এই ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। আর ওইখান থেকে বাঁচতে হলে বাঁচার ব্যবস্থা কি? তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া, আমি নাজাত দিব সেখান থেকে যারা তাকওয়া অবলম্বন করেছে, আর জালিমদের, জালিমরা নতজান অবস্থায় সেখানে পড়ে যাবে। এই ফুল সিরাতের ডানে বামে আমাদের যে দেশে খালের উপর সাঁকু দেওয়া হয়, একটা বাঁশ দেওয়া হয়, আর দুই দিকে হাতা দেওয়া হয় দৌড়ার জন্য, দেখছেন তো আপনারা, টাউনের মানুষ নাও দেখতে পারেন, যারা গ্রামের মানুষ তারা জানবেন, এই সাঁকু দেওয়া হয় একটা বাঁশ, আর দুই দিকে হাতা দেওয়া হয়। এই যা আমার প্রশ্ন হইল যে ফুল সিরাতের কি হাতা আছে নাকি? হ্যাঁ, হাতা আসেনি, নাই বলছেন অনেকে, নাই এটাও সঠিক, আছে এটাও সঠিক, সহি মুসলিমে আছে দুইটা হাতা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি মুসলিমে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহি মুসলিমের হাদিস, সহি মুসলিম হাদিস একাডেমি 370 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 378 নম্বর হাদিস, ফুয়াদ আব্দুল বাকির নম্বর হচ্ছে 195, সেই হাদিস আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুরসালুল আমানাতু ওয়ার রাহিমু ফাতাকুমান জামবাই সিরাত ইয়ামিনা ওয়া শিমালা, যাহা এই ফুল সিরাতের ডানে বামে আমানত এবং সালা রহমি দুইটা জিনিস এই বাঁশের মতন হয়ে দাঁড়াবে বলে শোনা শুনে, আলহামদুলিল্লাহ বাঁশ তৈরি করতে হবে, বাঁশ তৈরি করতে হবে। একটা বাসের নাম কি জানেন? আমানত। আপনি যদি আমানতদারিতা রক্ষা করতে পারেন, আপনি যদি আমানতদারিতা রক্ষা করতে পারেন, আপনি মসজিদের ক্যাশিয়ার, লাখ লাখ টাকার হিসাব আপনার কাছে, যদি পাই পাই করে হিসাব করতে পারেন, দিতে পারেন, হেরফের না করেন, তাহলে আপনি আমানতদারিতা রক্ষা করলেন। আপনি বিভিন্ন সংগঠনের
ক্যাশিয়ার, যদি আপনি আমানতদারিতা রক্ষা করতে পারেন তাহলে আপনার এই আমানতদারিতা হবে ফুলসিরাতের একদিকের বাস। আমানতদারিতা আছে আজকে, হ্যাঁ আজকে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি। আরেকটি হলো, অপর বাস হলো সিলাই রহম, আত্মীয়তার বন্ধন বজায় রাখা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক বজায় রাখা, ভাই বোনের সম্পর্ক বজায় রাখা, চাচা ভাতিজার সম্পর্ক বজায় রাখা, ফুফু ফুফুর সঙ্গে, বোনের সঙ্গে, এই রকম নিকট আত্মীয়র সঙ্গে, বাপের আত্মীয় মার আত্মীয় যারা আছে এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাদের সুখে দুঃখে তাদের সাথী হওয়া, যারা এইসব যারা করবে তাদের এই এই নেকামলটা ফুলসিরাতের একদিকের হাতা হবে। আজকে আমরা অনেকে এটা পারি না, অনেকে বলেন যে আমার বড় লাগে পারি না, আমি চাই আমার বোনকে আনতাম, বাগনিকে আনতাম, আমার ফুফুকে আনতাম আমার বাড়িতে বাসায়, কিন্তু আমার বউ এত খেটখেটি করে। জানিয়ে রাখবেন আপনার বউ সর্বনাশ করে দিবে আপনার। এই আলোচনা করব না আজকে, অনেক মহিলাও হয়তো বিরক্ত হয়ে যাবেন। এই তাকওয়া আমাদের কাজে আসবে জান্নাতেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জুমুরের 73 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেন ওয়াসীকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ওয়াসীকাল লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহকে ভয় করে চলবে তাদেরকে ফিরিশতারা সসম্মানে জান্নাতের দিকে নিয়ে যাবেন মেহমান হিসাবে। ওয়াসীকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দল বেঁধে ফিরিশতারা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের দরজার কাছে যাবেন দেখবেন যে এর দরজা খোলা আছে। ওয়া ফুতিহাত আবওয়াবুহা, খুলে রাখা খোলা আছে তাদের জন্য জান্নাতের দরজা। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জান্নাতের খাজিন দারওয়ান বলবেন সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, সালাম জানাইবেন জান্নাতের দারওয়ানরা আপনাদেরকে যদি আপনারা তাকওয়া অবলম্বন করেন, বলবেন তিবতুম, আপনারা ভালো করেছেন, ভালো করেছেন, এই যে তাকওয়া অবলম্বন করেছেন, ভালো করেছেন, দেখেন আপনাদের পুরস্কার কত। ফাদখুলুহা খালিদিন, চিরদিন থাকার জায়গায় প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, আলহামদুলিল্লাহ তারা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার যিনি আমাদের সঙ্গে ওয়াদাকে সত্য পরিণত করেছেন। দুনিয়াতে আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, সিয়াম পালন করলে এই দিবেন, নামাজ পড়লে এই দিবেন, সৎকার করলে এই দিবেন, আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন ওয়াদা যা পূর্ণ করেছেন, সেই প্রভুর সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি। তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين, তারা বলবে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক জান্নাতের জমিনের ওয়ারিস বানাইছেন আমরা যেখানে ইচ্ছা সেখানেই আমরা গৃহ নির্মাণ করতে পারবো, যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করতে পারবো। فنعم أجر العاملين, কতই না উত্তম প্রতিদান আমলকারীদের জন্য। বৈশব আমরা তাকওয়া অবলম্বন করবো, আমরা তাকওয়াকে আঁকড়ে ধরবো, এই তাকওয়াই আমাদেরকে আল্লাহর আজাব আর গজব থেকে, আল্লাহর রোশনাল থেকে রক্ষা করতে পারে। যদি আমরা আল্লাহর আদেশ মেনে নেই, নিষেধ থেকে বিরত থাকি, তাহলেই আমরা আল্লাহর আজাব গজব থেকে বাঁচতে পারবো, নতুবা আমরা আল্লাহর আজাব গজবে গ্রেফতার হয়ে যাব। এই জন্য তাকওয়া আমাদেরকে অবলম্বন করতেই হবে, এটা আমাদের দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে সফলতার চাবিকাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় বেশি হয়ে গেছে, মাফ করবেন। আপনারা দেখতেছেন এই মসজিদের উপরে যে টিন আছে, এই টিন ধূপের কারণে, রোদের কারণে গরম হয়ে যায়, ফ্যানের বাতাস শুধু গরমই নামিয়ে দেয় আমাদের জন্য। এই জন্য মসজিদ কমিটি সিদ্ধান্ত করেছেন এইটাকে সিলিং দেওয়ার জন্য বাঁশ দিয়ে, তো এই জন্য 22,000 টাকা খরচ লাগে। আপনারা যারা বিত্তবান আছেন আপনাদের কাছে দরখাস্ত, আপনারা মেহরবানি করে দান করবেন, কেউ যদি একা পারেন ভালো, না কয়েকজন মিলিয়া পারেন এটা করে দেন, ইনশাআল্লাহ আজর আজর পাবেন, সওয়াব পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।
আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের উদাহরণ যারা তাদের মাল সম্পদ ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, কামাসালি হাব্বা, একটি দানার মতন, একটি গমের মতন বা একটি দানের মতন, যেই দানটা বপন করা হইল আর ওই দান থেকে একটা গাছ উঠলো, তারপরে এর থেকে আরও ছয়টা গাছ উঠলো, মোট ষাটটা গাছ উঠলো, একটা দানে ড্যাম দিল, একটা গমে ড্যাম দিল ষাটটা, ফি কুল্লি সুম্বলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষের মধ্যে একশোটা করে দানা, একশোটা করে গম বা একশোটা করে দান, তাহলে পয়সা হলো ষাটটা শীষ, প্রত্যেক শীষে একশো করে দানা, তাহলে সাতশো। এই যে একটা টাকা দান করবেন, আল্লাহ তাআলা সাতশত টাকা আপনাদের সাতশত টাকা সওয়াবের সওয়াব দান করবেন। এই জন্য খুশি খুশি মনে বেশি বেশি করে দান করবেন, বক্স দেওয়া আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, এই সাতশোই শেষ না, বরং আল্লাহ তাআলা জানেন কার জন্য বাড়ানো লাগবে। যার তাকওয়া আছে, কী অবস্থায় আপনি দান করছেন, কী অনুভব নিয়ে দান করছেন, সেই অনুপাতে আল্লাহ তাআলা আপনার দান আরও বাড়াই দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া অবলম্বন করার, আল্লাহর রাস্তায় দান খয়রাত করার তৌফিক দান করুন। আমাদের শেখ আব্দুর রহমান সাহেব অসুস্থ আছেন, তার ফ্যামিলি অসুস্থ, সবাই দোয়া করবেন। আর আগামীকাল শনিবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি আসতেছেন, জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসতেছেন কোন জায়গায়, ইউনাইটেড সেন্টারে। আপনাদের সবার দাওয়াত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত প্রোগ্রাম চলবে। আর আজকে বটেশ্বর মসজিদে শেখ হারুন হুসাইন সাহেব জুমার খুতবা দিতেছেন, এবং জুমার থেকে নিয়ে তিনি মাগরিব পর্যন্ত দিনই আলোচনা করবেন এবং প্রশ্ন উত্তর দিবেন। আপনাদের সবার দাওয়াত, আর সেখানে আপনাদের ফ্যামিলি সহ সকলের ইফতারের দাওয়াত, সবার জন্য বিশাল ইফতারের আয়োজন করা হয়েছে। আপনারা আপনাদের বন্ধুবান্ধব সবাইকে নিয়ে সেখানে আমন্ত্রিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেক আমলের জন্য কবুল করুন, তাকওয়ার জন্য কবুল করুন। কুল তুমা সামিতুম ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ألا لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أيها الإخوان أمرنا بالصلاة والسلام على النبي المحترم حيث قال الله عز وجل إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله سبحانه وتعالى আমাদেরকে আদেশ দিয়েছেন যেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে সালাত এবং সালাম পাঠ করি। সেই হিসাবে সবাই মনে মনে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم امطر شابيب رضوانك على السابقين الأولين من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان خصوصا على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق صاحب رسول الله في الغار وعمر الفاروق قام أساس الكفار وعثمان ذي النورين كامل الحياء والوقار وعلي المرتضى أسد الله الجبار رضوان الله عليهم أجمعين أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا
রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা ইরহাম মাউতানা ওয়া মাউতাল মুসলিমিন, আল্লাহুম্মা শাফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি আনতাশ শাফি লা শাফিয়া ইল্লা আনত, লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন واذل الشرك والمشركين ودمر اللهم اعداءك واعداء الدين من اليهود والصليبيين والمشركين, اللهم ارنا فيهم يوما اسودا, اللهم عجل هلاكهم, اللهم دمر ديارهم, اللهم شتت شملهم, اللهم مزق جمعهم, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار, ربنا تقبل منا انك انت السميع العليم, وتب علينا وتب علينا وتب علينا انك انت التواب الرحيم. عباد الله رحمكم الله, ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون, اذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر واقم الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا.